এটা হচ্ছে দু প্যাকেট বিরিয়ানি আর একটা চিকেন চাপ। অ্যাকচুয়ালি এটা কেন আনা হয়েছে? তোমরা কমেন্ট করে বলো তো দেখি কে বেশি ভরসা। আমি বেশি ভরসা। টাটা 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 টাটা। মারা হবে। চামচটা কি দেখলে তোমরা? ঝাড়া চামচ। তো গুড মর্নিং এভরিওয়ান। ফাইনালি বাট এখন বিকেল বেলা, এখন গুড মর্নিং না, বাট তোমাদের জন্য এটা গুড মর্নিং। তো যাই হোক, কি হলো? ও গায়ে হাত দিয়ে দিন, ঠিক আছে রা। আমার চুল। সেটা তাহলে কি হাত রাখবো কি রাখবো না, রাখবো কি রাখবো না, রাখবো। তো যাই হোক গাইস, আজকে বিকালবেলা আমরা একটু বেরালাম আড্ডা মারতে। অ্যাকচুয়ালি ব্লগ করার আমার কোনো ইন্টেনশন ছিল না, বাট আনফর্চুনেটলি আমি ভাবলাম একটা ব্লগ বানিয়ে, কেন কি অনেকদিন ধরে ওর সাথে দেখা হচ্ছে না, অনেকদিন না, অ্যাকচুয়ালি 4-5 দিন হবে না, এক সপ্তাহ। এক সপ্তাহ না, 4-5 দিন। লাস্ট ছিলাম, বৃষ্টি বের, বৃষ্টি পড়লো, ম্যাগি বানালাম, খাবার নিয়ে চলে গেলি। হ্যাঁ 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 হ্যাঁ, ইন্টারভিউ দিয়ে গেছিলাম বাড়িতে, রাইট। তো যাই হোক গাইস, 5-6 দিন হয়ে গেছে ওর সাথে আমার দেখা হচ্ছে না অ্যাকচুয়ালি। তো ফাইনালি আজকে দেখা হলো আমার ওর সাথে, তাই তো বলুন। আমি একটা কথা বলতে ভুলে গেছি, যেটার জন্য আজকে আমি ব্লগটা ভাবলাম অ্যাকচুয়ালি বানাবো। ভাবছি ও কিসের জন্য ভাবছিস? কি ভাবছিস? কি করছিস তুই বল? ও হচ্ছে ডায়েটে আছে, ঠিক আছে? ও 2 সপ্তাহ ধরে ডায়েট করছে। তো ও 2 সপ্তাহ ধরে ডায়েট করছে, দুদিন না 3 দিন হয়ে গেছে। ওর বোনের বার্থডে ছিল, তো বার্থডে দিন ও গেছিলো না কোথায়, ওর মানে বোনের বাড়িতে গেছিলো। তো সেখানে ওই যাই হোক একই ব্যাপার, তো সেখানে ওকে কি খাওয়ানো হয়েছে? পরোটা, তড়কা আর পায়েস। আমি ভাবলাম কি ওকে আজকে খাবো অন্য কিছু নাকি। ফালতু ছেলে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ফালতু ছেলে, ফালতু ছেলে। টেন্টেন, এটা হচ্ছে দু প্যাকেট বিরিয়ানি আর একটা চিকেন চাপ। অ্যাকচুয়ালি এটা কেন আনা হয়েছে? এটার মোটিভেশন আমার একটাই ছিল আনার জন্য, কি আজকে হচ্ছে কি, আজকে হচ্ছে কি তোর ডায়েট এন্ড দিবস, তোর ডায়েট আজকে এন্ড দিবস। কেন কি ও 2 সপ্তাহ ডায়েট করছে, আর আমার ও ডায়েট করলে আমার সিরিয়াসলি খুব খারাপ লাগে, কেন কি ও যদি রোগা হয়ে যায় তাহলে আমার গুপ্তার গালটা ধরবে কি। কি যাতা। তো যাই গাইস, ও ডায়েটে ছিল তার জন্য আমি আজকে ওর জন্য নিয়ে আসলাম বিরিয়ানি। বিরিয়ানি আনার একটাই মোটিভেশন কি ওর আমি ডায়েট ভাঙবো। গণেশ পুজো গেছে তো তার জন্য আমার বিরিয়ানি খুব খেতে ইচ্ছা করছে, তো আমি ভাবলাম একা কত বিরিয়ানি খাবো না। তার মধ্যে বিরিয়ানির মধ্যে একটা ভালো জিনিস আছে, যেটা হচ্ছে বিরিয়ানিটা অনলি ফর 50 রুপিস। হ্যাঁ, বিরিয়ানিটা অনলি ফর 50 রুপিস। এর জন্যই বলছি কেন কি আমাদের সুমনমাকে পিন্টুর দোকান একটু সামনে। তো আমি এর আগে পিন্টুদার দোকানে ব্লগ ছেড়েছি, তোমরা হয়তো সবাই দেখেছো। তো পিন্টুদার দোকান থেকে স্টেশন থেকে নেমে একদম বাঁহাতে একটা নতুন দিদি নতুন দোকান খুলেছে, নতুন অ্যাকচুয়ালি অনেকদিন হয়ে গেছে, ওই দোকানে হ্যাংলাবাজ এসেও ব্লক করে গেছে। তো যাই হোক, ওই দোকানে হচ্ছে আমি আজকে আসছিলাম, তো ভাবলাম বিরিয়ানি নিয়ে যাই, তো আজকে ওর জন্য বিরিয়ানি নিয়ে আসলাম। তো আজকে বিরিয়ানি ওর জন্য নিয়ে আসলাম না কি, জানি সেখানে কত করে খাবার রয়েছে, 2 বিরিয়ানি 100 রুপিস আর একটা চিকেন চাপ 35 রুপিস, মানে টোটাল 135-এ আমি। সিরিয়াসলি? আর চিকেনের পিস অনেক বড়, আমি দেখাবো তোমাদেরকে খুলে বিরিয়ানিটা, আমিও অ্যাকচুয়ালি খাবো। না একটা খাবো, একটা নিজেই একা একাই খা, আমি খাবো না, না না একা একাই খেতে হবে তোকে। মুখটা দেখো কি খুশি, যেই শুনেছি একা একা খেতে হবে, বুঝি না? ও মাই গড, দেখি জাস্ট বিরিয়ানির কোয়ান্টিটিটা একবার দেখো। আমি তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি যেখান থেকে আমি বিরিয়ানি নিয়েছি অ্যাকচুয়ালি, তো তোমরা ভিডিওটা দেখে নাও তারপরে কথা বলছি। আরে এসে গুলো দেখা করতে দেরি হয়ে গেল।
জেস চিকেন চাপটা দেখলে তোমরা, এই হচ্ছে দিদির দোকান, যে দিদি নতুন খুলেছে। অ্যাকচুয়ালি নতুন বলতে অনেকদিন হয়ে গেছে, বাট আমার কাছে নতুন কেন, আমি নিলাম আজকে তার জন্য। তো জাস্ট ফাটাফাটি খাওয়াটা কি শুরু করবো। চামচটা কি দেখলে তোমরা, ঝাড়া চামচ, ঝাড়া চামচ কানে গোড়া, ওটা ব্যাগের মধ্যে ছিল, তো আমি কি করবো, ঝাড়া চামচ কি দিচ্ছিস, চোরের বন্ধাম, আমার চোরের বন্ধাম দিচ্ছিস তুই। চল তো খাবারটা রেডি করার পারছি না সামলাতে। তো আমাদের মাঝখানে এখন লোবা চোচা বসে পড়েছে খেতে, মানে আমি লোবা, তুই চোচা, লোবা চোচা, কি হলো, মানে সিরিয়াসলি গাইস, এটা কিন্তু বংশের দোকান থেকে বেটার বিরিয়ানি। দেখলে তো এতক্ষণ খেতে চাইছিল না বিরিয়ানি, এখন আমাকে টাকার গল্প দিচ্ছে, বলছে টাকা দেবো, এনে দেবো। আচ্ছা ক টাকা দিবি? আচ্ছা তারপরে বল, মানে বিরিয়ানি আর চিকেন চাপের কম্বো কত হচ্ছে টোটাল তাহলে? 85 আর একটা বিরিয়ানি, একটা বিরিয়ানি একটা চিকেন চাপের কম্বো হচ্ছে 85। আর এখানে একবার চিকেনের পিসটা দেখা, অনেক বড় চিকেনের পিসটা, বের কর না, বের কর না চিকেনের পিসটা, বের কর, হ্যাঁ হ্যাঁ একবার চিকেনের পিসটা দেখো, দেখাচ্ছি। জাস্ট একবার চিকেনের পিসটা দেখো তোমরা, মানে সিরিয়াসলি এটা চিকেনের পিস এত বড়, মাই গড, মানে যেরকম চিকেনের পিস সেরকম চিকেন চাপ, অলরেডি ফর 85। ভাই এবার থেকে আমি এখান থেকে কিনবো, সিরিয়াসলি বিশ্বাস কর, মানে আমি আজকে জাস্ট ক্যাজুয়ালি কিনে ফেললাম, আমি ওর সাথে দেখা করতে আসছিলাম, ভাবলাম কিনে ওর জন্য বিরিয়ানি নিয়ে যাই অ্যাকচুয়ালি এটা ভাবলাম। আর তো বাট সিরিয়াসলি বেদের, সিরিয়াসলি সেই লেভেল, এবার ক্যামেরা ধরো আমি খেয়ে নি। তো আমি কি ভালো হয়েছে না, হ্যাঁ তোর লজ্জা করে না? আচ্ছা সরি সরি, না আমি খাবো না, অল্প আমার হাত আছে, আমি খাবো না, অল্প বাইট দিয়েছি, দেখ ঠিক করে খাই দিচ্ছি, খাই দিচ্ছি, তুই বাবা খেলো, চেয়ে চাই স্টার্ট বা আবার আবার, আমি জানতাম যে হেরে গেল, খাই না, খা, লোভ দিয়ে দিচ্ছে, আমার খাবারে লোভ দিচ্ছে না, খা। ও হ্যাঁ, আমি তো তোমাদেরকে বলতে ভুলেই গেছি কি আমি আজকে কোথায় এসেছি, কোথায় এসেছি আজকে, তুই বলবি, বল না, আই হোপ কি চিনতে পারবে সবাই এটা কোথায় এসেছি। এটা হচ্ছে আমাদের থার্ড লেক, যেখানে আমি এর আগেও দুবার ব্লগ বানিয়ে গেছি। খাওয়া হয়ে গেছে, এখন আরেকজন বসে বসে লেট খাচ্ছে আর আমি একটুখানি হাঁটছি, তো এখানে সব বাচ্চারা খেলছে, আগে আমি এখানে এসে খেলতাম বাট এখন তো বড় হয়ে গেছি তো কি করব। আরে বা খাওয়াই মিঠাই, ছোটবেলায় কত খেয়েছি, কত করে, কত, দশটা, একটা দিয়ে দাও, আগে ছোটবেলায় কত খেয়েছি এখন দেখাই যায় না এরকম। ছোটবেলায় আগে পাড়ায় পাড়ায় আসতো বাট এখন সেটা দেখাই যায় না, বাট এতদিন পরে পেয়ে ভালো লাগলো। এখানে সব বাচ্চারা খেলাধুলা করছে,
আগে আমিও ছোটবেলায় খেলতাম এখানে এসেই, হাঁটতাম খেলতাম, এখন তো বড় হয়ে গেছে তাই এখন আর আসা হয় না। তো দেখতে থাকো ভিডিও, আরেকজন তো ল্যাট খাচ্ছে বসে বসে। দেখি এই হাওয়াই মিঠাই দেখো রিয়াকশনটা কি হয়। কিরে কি করছিস, কি করছিস? আমি একটা জিনিস নিয়ে এসছি, দেখবি তোর রিয়াকশন দেখবো। ওখান থেকে তো 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 গুবলি এখন সাজছে, টিকটক তো অনেক বানালি, আর আর কত করবি? এই টিকটক বলছি, সরি সরি সরি, টিকটকে যুক্ত আমি এখন বেরাতে পারিনি, ইনস্টাগ্রাম রিলস, আর কত করবি? তো গাইস আজকের মতো ভিডিও, আমাকে আজকে খালি লাথি মারছিস, আজকে লাথি মারা দিবস তাই গুবলু আয়। আজকে ভিডিওটা কেমন টায়ার্ড টায়ার্ড ভিডিও হয়ে গেল না, চোখ মুখে টায়ার্ড ভরে, চোখের মধ্যে ঘুম ভরে, চোখের মধ্যে ডার্ক সার্কেল, ডার্ক সার্কেল ভরে, আর কি ভরে, আর 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 হচ্ছে নাকের মধ্যে আমার হাত ভরে, গোপলার না নাকের ঝোল ভরে, নাকের মধ্যে ইস, তো রাত্রে রাত্রে নাক মধ্যে কেমন ঢুকলো। তো গাইস আজকের মতো ভিডিও এখানে এন করছি, কোনটা? তো গাইস আজকের মতো ভিডিও এখানে এন করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কেন কি এখন আমি বাড়ি যাব, আর বাড়ি থেকে একটু রেস্ট করবো, তারপরে গিয়ে পোলাও খাবি, পোলাও 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 পোলাও। তো গাইস আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মানে আমাদের আমাদের ব্লগের শুরুটা এখান থেকে, এন্ডটাও এখান থেকে। তো তোমরা সবাই অনেক ভালো থেকো, একদম অনেক ভালো থেকো, চলো গুপ্তু। তো গাইস এখন বাড়ি যাচ্ছি, তো চলো টাটা 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 টাটা। গাইস মারা হবে পড়া শেষ কিন্তু তুই, আরে লাগছে। তো গাইস চলো টাটা, বাড়ি যাচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কেন কি কালকে কালকে না সরি পরশু দিন একটু বেরানো প্ল্যানিং আছে, তো দেখা যাক বেরানো যায় কি যায় না। যাবি তো, বেরাবি তো? হুটহাট করে বেরিয়ে পড়ি আজকের মতন। তো চলো গাইস টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।